আয়কর বিভাগ ছোট করের দাবি প্রত্যাহারের জন্য করদাতা প্রতি ১,০০,০০০ টাকার সীমা নির্ধারণ করেছে। অন্তর্বর্তী বাজেটে প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহারের ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর বিভাগ একটি সরকারি নির্দেশের মাধ্যমে ২০১৫-১৬ অ্যাসেসমেন্ট বর্ষ পর্যন্ত দাবি দাওয়াকে প্রাধান্য দিয়ে দাবি প্রত্যাহারের শর্তাবলী নির্দিষ্ট করেছে। আয়কর দপ্তরের নির্দেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৩-১ জানুয়ারি পর্যন্ত আয়কর, সম্পদ কর এবং উপহার কর সংক্রান্ত বকেয়া দাবি বাতিল করা হবে। তবে এটি যে কোনো স্বতন্ত্র করদাতা বা করদাতার জন্য সর্বোচ্চ ১,০০,০০০ টাকার সীমা সাপেক্ষে। এই সীমাতে মূল করের পরিমাণ, পাশাপাশি সুদ, জরিমানা, ফি, সেস এবং সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।